রডের দাম কমাতে সরকারের কাছে নীতিগত সহায়তা চেয়েছে স্টিল মিল মালিকরা। তাদের দাবি, কাঁচামাল আমদানি শুল্ক আর ব্যাংক ঋণ সুদের হার কমলে প্রতি টনে রডের দাম 4.5 থেকে 5,000 টাকা পর্যন্ত কমানো সম্ভব। সকালের প্রেস ক্লাবে দেশের রড উৎপাদকদের তিনটি সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়, গেল 9 মাসে রডের উৎপাদন খরচ 18,000 টাকার মতো বেড়েছে। এর মধ্যে 13,000ই বেড়েছে বিশ্ববাজারে কাঁচামালের দর বাড়ার কারণে, বাকি 5,000 টাকা বেড়েছে বন্দর ও পরিবহন সংক্রান্ত জটিলতায়। খরচ বেড়েছে ডলারের দাম, বিদ্যুৎ আর ঋণের সুদ হার বৃদ্ধিতে। বাজার স্বাভাবিক করতে তাই অভ্যন্তরীণ কারণগুলোর সমাধান চেয়েছেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক